الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সম্মানিত দর্শক ও শ্রোতা ভাই এবং বোনেরা যারা দেশ এবং বিদেশ থেকে আমাদের এই ইসলামিক মিউজিয়াম সেন্টার কর্তৃক আয়োজিত পবিত্র কোরবান সম্পর্কে ঈদুল আজহার করণীয় সম্পর্কে জানা এবং অজানা সুয়াল এবং জবাবের এই অনুষ্ঠান যারা দেখছেন সকলকেই আন্তরিক মোবারকবাদ। আমরা মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যিনি আমাদেরকে এরকম একটি সুন্দর অনুষ্ঠান করা আর এই মুহূর্তে আপনারা যারা দেখার সুযোগ লাভ করেছেন, আমরা সেজন্য যে আল্লাহ সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর দরবারে কালেমাতুর শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছে বিশ্ব মানবতার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন এ কোরবানি সম্পর্কে তিনি কোরআনে কারিমের অনেক জায়গায় তিনি নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনে কারিমে বলছেন, নবীহে আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব কিছু আরশ আকাশ এবং জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এরপরে কোরআনে কারিমের সর্বকনিষ্ঠ সূরা সূরা কাউসারের ভিতরে আল্লাহ পাকের বিষয়টি এনেছেন, ইন্না আউতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলছেন, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং কৃতজ্ঞতা স্বরূপ তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, সলাৎ করো আর কোরবানি করো। এভাবে আল্লাহ পাক কোরবানির নির্দেশ দিয়েছেন। কোরবানির এই বিষয়টি এটি একটি ঐতিহাসিক ঘটনা যা আমরা কোরআনে কারিমের মধ্যে পাই। মানব ইতিহাসে সর্বপ্রথম এই কোরবানির এই ঘটনাটুকুন ঘটতে থাকে, আর সেটি হযরত আদম আলাইহিসসালামের দুজন পুত্র, আমরা যাদের নাম জানি হাবিল এবং কাবিল, তাদের মধ্য দিয়ে এই কোরবানির ঘটনার সূত্রপাত। আল্লাহ পাক কোরআনে কারিমের সূরা আল মাইদার 27 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদামা বিল হক ইজ কররাবা কুরবানান ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিন আল আখির। আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদের নিকট বনি আদমের সেই ঘটনাকে সত্যতার সাথে আপনি বর্ণনা করুন, যখন তাদের মধ্যে একজন তারা আল্লাহ নৈকট্য অর্জনের জন্য দুজনই কোরবানি করলো, আর তাদের সে দুজনের কোরবানির মধ্যে একজনের কোরবানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়েছে, কবুল হয়েছে, আরেকজনের কোরবানি কবুল হয়নি। বিষয়টা ছিল এমন যে একজনের নাম ছিল হাবিল, আরেকজনের নাম ছিল কাবিল, হযরত আদমের ছেলে। তো ওখানে ওই সময় কোরবানি কবুল হওয়ার নিয়ম ছিল যে যার পশু, যার গোশত, যার ফসল ফলাদি, এগুলি হ্যাঁ আগুনে সে আকাশ থেকে আগুনে সে জ্বালিয়ে দিত, তাদের কোরবানিটা কবুল হয়েছে বলে প্রমাণিত হতো। আর যাটা স্পর্শ করা হতো না, ধরা হতো না, এটাকে মনে করা হতো যে কোরবানি কবুল হয়নি। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরবানির রীতিনীতি পদ্ধতি যুগে যুগে যুগ যুগে তিনি চালু করেছেন। কোরআনে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াসকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, সূরা আল হাজ 34 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নীতি রীতি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছি, যেন তারা ওই সব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যেসব আল্লাহ তাদেরকে দান করেছেন। এখানে আল্লাহ পাক পশু কোরবানির বিষয়টাকে আল্লাহ উল্লেখ করছেন। আমরা যে প্রাণীগুলি কোরবানি দেই, এই প্রাণীগুলি জবের আগে আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহর নাম নিয়ে এই পশুকে কোরবানি করতে হবে। কিন্তু এই আল্লাহর নাম ছাড়া গায়রুল্লাহর নাম ব্যতীত, গায়রুল্লাহর নামে যদি এই কোরবানি করা হয়, পশুর গলায় ছুরি চালানো হয়, তাহলে সেই প্রাণীর গোশত মুসলমানদের জন্য খাওয়া অবশ্য জায়েজ হবে না। সুতরাং আমাদের মধ্যে অনেক মুসলমানদের মধ্যে আমরা এই শেরেক এবং বেদাতগুলি দেখতে পাই যে উমুকে তুমুক ফিরের মুরিদ, উমুক বাবার মুরিদ, খাজা বাবার মুরিদ, ওই ভণ্ড দেওয়ান বাকির মুরিদ, উমুক বাবার মুরিদ, তারা গরু প্রাণী জবে করার সময় বাবার নামে তারা জবে করে। মনে রাখবেন, আল্লাহকে বাদ দিয়ে যার নামে যদি আপনি কোরবানি করেন, আপনার এই প্রাণীর গোশত খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে।
কোরবানির আরেকটি ঐতিহাসিক ঘটনা আমরা দেখতে পাই আমাদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার সন্তান হযরতে ইসমাইলের মাধ্যমে। কোরআনে কারিমের 23তম পারা সূরা সফফাতের ভিতর আল্লাহ পাক ঘটনাটি এভাবে উল্লেখ করেছেন যে আল্লাহ পাক যখন ইব্রাহিম আলাইহিসসালামকে কয়েকটি বিষয় পরীক্ষা করতে চাইলেন, একটি পরীক্ষা ছিল নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবান দেওয়ার মাধ্যমে। কোরআন ঘটনাটা এভাবে বলছে, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানাম আন্নি আযবাহুকা ফাউদুর মাযা তারা। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যখন হযরত ইসমাইল পিতার হাত ধরে চলাফেরা করার মতো সামর্থ্য অর্জন করলো, পিতার মায়া সন্তানের প্রতি অনেকটাই জেগে গেল, ঠিক ওই মুহূর্তে আল্লাহ পাক ইব্রাহিমকে স্বপ্নে দেখালেন তিনি তার সন্তানকে জবে করছেন। ঘটনাগুলি আমরা জানি, এরপর আপনাদের আবার জানার জন্য আবার বলছি। ইব্রাহিম ঘুম থেকে ছেলের কাছে উঠে এগুলি বয়ান করলেন, বর্ণনা করলেন। এক পর্যায়ে ছেলে বলছেন যে আবাতিফ আল মা তুকমার সাতা জিদুনি ইনশা আল্লাহ মিনাস সাবিরিন, ও আমার আব্বা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি বাস্তবে তাই রূপায়িত করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল দের মধ্যে পাবেন। সম্মানের দর্শক এবং শ্রোতা, হযরত ইব্রাহিম স্বপ্নে দেখলেন আর ছেলেকে বলে দিলেন, আর ছেলে বললেন আমিও রাজি। তাহলে বাবাও কোরবানি করার জন্য রাজি, ছেলেও কোরবানি হওয়ার জন্য রাজি। এইটাই, এটাকেই বলা হয় ইসলাম, এটাকে বলা হয় মুসলমান। কোরবানি শুধু একটা প্রাণীর গলায় ছুরি দেওয়া না, বরং আমার মানসিকতা, আমার আর্থিক কোরবানি, আমার মানসিক কোরবানি, আল্লাহর জন্য আমি কতটুকু প্রস্তুত করতে পেরেছি, এটাই হচ্ছে মূলত কোরবানির বিষয়টা। এই কোরবানির মাধ্যমে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যায়। এই কোরবানির বিষয়ে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ মাসালা বলবো। সেগুলি হচ্ছে যে যে ব্যক্তি কোরবানি দেয় না, সামর্থ্য আছে কোরবানি দেয় না, তার বিষয়ে আল্লাহ রসুল কী বলেছেন? বিশ্বনবী বলেছেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়াযহিয়া ফালাম ইউযহিয়া ফালা ইয়াহদুর মুসাল্লানা। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি কোরবানি করার ক্ষমতা আছে কিন্তু সে কোরবানি করলো না, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে আল্লাহ রসুল কত বড় তিনি ধমক দিয়েছেন, কত বড় বদদোয়া করেছেন। আর এই কোরবানি করার মধ্য দিয়ে, এ কোরবানি করার মধ্য দিয়ে কী মর্যাদা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আমিলা আদামিয়ুন মিন আমালিন ইয়াউমান নাহরে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকি ফিদ্দামি লায়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ বিকুরুনিহা ওয়া আশআরিহা। হ্যাঁ, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বনি আদমের আমলের মধ্যে অতি উত্তম আমল সেই ঈদের দিন আর কি হতে পারে, প্রাণীর গলার মধ্যে ছুরি দিয়ে রক্ত ঝরানো, যেই প্রাণীটাকে জবে করা হচ্ছে এই প্রাণীটি কেয়ামতের তার শিং, তার সে পশম, তার সে রক্ত সবগুলো নিয়ে আল্লাহর দরবারে কেয়ামতের দিন হাজির হবে। তাই আমাদেরকে আপনার সবল দেখে, শক্তিশালী দেখে সে প্রাণী কিনতে হবে এবং সেটা আল্লাহর জন্য জবে করতে হবে। এবং আল্লাহ রসুল বলেছেন, আফদালুল ইবাদাতি ইয়াউমাল ঈদে ইরাকাহু দামিল কুরবান। আল্লাহ রসুল বলেছেন যে সেই ঈদুল আজহার দিন কোরবানির প্রাণী জবে করা ছাড়া এত উত্তম আর ইবাদত কোনোটাই হতে পারে না। সম্মানিত দর্শক ও শ্রোতা, একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে প্রাণী জবে করি, আল্লাহর দরবারে এই প্রাণী গোস্ত রক্ত কি পৌঁছায়? আল্লাহ কি রক্ত চান? আল্লাহ কি প্রাণীর গোস্ত চান আমাদের কাছে? কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আল হাজ্জের ভিতরে বলছেন এই প্রশ্নের জবাবে, লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, বান্দারা তোমরা যে কোরবানটা করো, এই কোরবানের গোস্ত আর রক্ত কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না, বরং আল্লাহর দরবারে পৌঁছায় তোমাদের তাকওয়া। কে কতটুকু তাকওয়া নিয়ে আল্লাহর কাছে তোমরা জবে করছো প্রাণী, কোরবান দিচ্ছ, এটাই আল্লাহ দেখার বিষয়। কোরবানি করার মাধ্যমে আমাকে আপনাকে একটা কথা মনে রাখতে হবে, শুধু একটি প্রাণীর গলায় ছুরি চালানোই বড় কথা নয়, বরং এই প্রাণীর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে আমার মনের ভিতরে যে পশু লালিত হচ্ছে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী, আল্লাহর দীনের বিরোধী যে পশুগুলি আমি লালন করছি এবং যে সমস্ত শেরেক এবং বেদাতের পশুগুলি লালন করছি, ওই কোরবানির প্রাণীর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে যেন আমার ভিতরের সে পশুর গলায় যেন ছুরি দিয়ে দিতে পারি, তাহলে আমার তাকওয়া বৃদ্ধি পাবে, আমার তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছে যাবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এই প্রাণী যখন আমরা জবে করব, জবে করার সময় একটি দোয়া আছে, যিনি জবে করবেন
তিনি সে দোয়াটি জানতে হবে, তিনি একটু ফরজগার হতে হবে, নামাজি হতে হবে, সেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে অনুসরণ করতে হবে। আল্লাহ রসুল কোরবানির প্রাণী যখন তিনি জবাই করতে যেতেন তখন তিনি পড়তেন ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা লাকা মিনকা। এভাবে করে আপনি প্রাণীর গলায় ছুরি চালাবেন। আপনি কোরবানির প্রাণীটা যখন জবাই করবেন সেদিন আপনার করণীয় হচ্ছে ছুরিটাকে ভালো করে ধার দিতে হবে, এটাকে ধারণ রাখতে হবে যেন আল্লাহর সেই পশুটি যেন কষ্ট না পায়। এখন আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের দেশে কোরবানির সময় আকিকা এবং কোরবানিকে একসাথ করে ফেলে। আকিকা একটি সাবদের, কোরবানি আরেকটা সাবদের, আর আকিকা সহিভাবে কবুল হওয়ার জন্য আল্লাহ রসুল সুন্নতের দিকে তাকান, তার আদর্শের দিকে তাকান। ছেলের জন্য দুইটি খাসি, দুইটি বকরি, মেয়ের জন্য একটি বকরি, এভাবে আপনি সহি সুন্নতভাবে আপনি সে আকিকা করে ফেলেন। আর যদি আপনি গরুতে আকিকা দিতে চান, এটাকে অ্যাড করতে চান, তারপরে আপনি ওখানে ওইভাবে দুই নাম দিতে হবে, ছেলের জন্য মেয়ের নামে এক নাম দিতে হবে, এভাবে আপনি করতে পারেন। আর কিন্তু আকিকা আপনি দিবেন, কিন্তু কোরবানির জন্য যে প্রাণীটা এটা আল্লাহর জন্য আপনি সুনির্দিষ্ট করে দেন। তারপরে কোরবানির ক্ষেত্রে একা একা যদি আপনি না পারেন, বড় উট গরু এরকম কোনো প্রাণী থাকলে সেখানে আপনি সাত নাম পর্যন্ত ব্যবহার করতে পারেন, আর বকরি হলো তো আপনি নিজে নিজে দিবেন। এখন আবার কেউ কেউ জানতে চান যে মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় যাচ্ছে কি না। হ্যাঁ, মৃত ব্যক্তির নামে আপনি দাদা দাদি মা বাপ ভাই চাচা স্ত্রী যারা মরে গেছে আপনারটা দেওয়ার পরে যদি আপনার সামর্থ্য থাকে আপনি মৃত ব্যক্তিদের নামে আপনি কোরবান করতে পারেন, কোনো অসুবিধা নেই। মৃত ব্যক্তির নামে কোরবান করলে তার উপরে সওয়াব পৌঁছে যাবে, গোশত আপনি খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনকে দিবেন। তবে হ্যাঁ, কোনো মৃত ব্যক্তি যদি মরার আগে বলে যে আমি ওসিয়ত করে গেলাম আমার এই টাকা থেকে তুমি কোরবানি করবে, এই ওসিয়তকৃত মৃত ব্যক্তির কোরবানির গোশত আপনি খেতে পারবেন না, সম্পূর্ণটা ফি সাবিলিল্লাহ আপনাকে বিলীন করে দিতে হবে। কোরবানির যে প্রাণীটা কিনবেন শিং ভাঙ্গা যেন না হয়, পা ভাঙ্গা যেন না হয়, দুর্বল যেন না হয়, শক্তিশালী দেখে প্রাণী কিনবেন, সুন্দর দেখে প্রাণী কিনবেন, কারণ এই প্রাণীটি তো কিয়ামতের দিন আপনার সামনে উপস্থিত করা হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, কোরবানি এই ঈদুল আজহার অর্থাৎ জিলহজ মাস যখন আসবে যারা কোরবানি করবেন আল্লাহ রসুল বলেছেন সেই যেন কোরবানির এক তারিখ থেকে অর্থাৎ ঈদুল আজহার এক তারিখ থেকে দশে জিলহজ পর্যন্ত প্রাণীর গলায় ছুরি দেওয়ার আগ পর্যন্ত দশটি রোজা যেন পালন করেন। কারণ আল্লাহ রসুল বলেছে সেই দিনের এক একটি রোজা ওই জিলহজ মাসের প্রথম দশকের এক একটি রোজা এক বছরের রোজার সমান, সুবহানাল্লাহ বিহামদিহি। তাই এই রোজাগুলির অনেক মর্যাদা, আর ওই দশ দিনের এক একটি রাত্রি লাইলাতুল কদরের রাত্রির চেয়ে ওইরকম সমান মর্যাদা। তাই আমরা ওই দিনগুলিতে আমরা রোজা রাখার চেষ্টা করি, রাতগুলিতে আমরা ইবাদত করার চেষ্টা করি। আর যারা কোরবান দিবেন আরেকটি সুন্নত হচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন হাতের নখ পায়ের নখ তারপরে বগলের এবং নাভির নিচের চুলগুলি যেন কর্তন করা না হয়, আপনি এর আগে পরিষ্কার হয়ে নেবেন, ওই দশ দিন এগুলোতে হাত দেওয়ার দরকার নেই যারা কোরবান করবেন। সুতরাং আল্লাহ পাক যেন এই সহিভাবে আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করেন, আল্লাহ যেন সঠিক সুন্নতের মাধ্যমে কোরবানি করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করেন। সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ইসলামিক মিউজিয়াম সেন্টারের উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আলোচনা শেষ করছি। আবারও কোনো অনুষ্ঠানে আমি জাবিরি আপনাদের সামনে দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।